বয়স 115 বছর। এই বয়সেও দিব্যি সুস্থ তিনি, হাঁটাচলা করেন নিজের পায়ের উপর ভর দিয়েই। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে এখনও সম্মানসূচক ভাতাও পান তিনি। কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় বাড়ি বৃদ্ধ আব্দুল মান্নানের। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। এখনও যত্ন করে রেখেছেন সে সময়ে পরিহিত তার পোশাক এবং প্রয়োজনীয় নানা কাগজপত্র। সযত্নে রাখা সেই পোশাকে এখনও ঝুলছে ব্রিটিশ সেনাবাহিনীর বিভিন্ন র্যাঙ্ক ও প্যাচ। সম্প্রতি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিবেদনে উঠে এসেছে আব্দুল মান্নানের জীবনের গল্প। প্রকাশিত হওয়া সেই প্রতিবেদনে অতীতের কথা স্মৃতিচারণ করেন আব্দুল মান্নান। তিনি জানান, 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাতে সৈনিক হিসেবে অংশ নিতে লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। লাইনে থাকা সবাই বুকে ব্রিটিশ সেনাদের থাপ্পড় খেয়ে পড়ে গেলেও শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন তিনি, যা দেখে মুগ্ধ হয়ে যায় সেনা বাছাইয়ে অংশ নেওয়া ব্রিটিশ সেনার দল। এরপরই ট্রেনিংয়ের জন্য ডাকা হয় তাকে। পরে এক মাসের মতো ট্রেনিং করেন মান্নান। সেই ট্রেনিংয়ে স্কোর ভালো থাকায় সেখানেই অফিসার হিসেবে প্রমোশন পান তিনি। এছাড়া ট্রেনিংয়ে বিশেষ দক্ষতার জন্য পেয়ে যান ল্যান্স নায়কের দায়িত্ব। এরপর চলে যান আটলান্টিক মহাসাগরে ভেসে থাকা জাহাজে। জাহাজে ভেসে কলম্বো থেকে পাকিস্তান, হিমালয় সহ পুরো ভারতবর্ষ ঘুরে বেড়াতে হয় তাকে। মিয়ানমারে ক্যাম্প করার পর খবর আসে হিরোশিমায় ঘটে গেছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্য ঘটনা। এরপরই ইংল্যান্ড ফিরতে শুরু করে ব্রিটিশ অফিসাররা। মান্নানের ভাষায়, হিরোশিমার সেই ঘটনার পর সব থেমে যায়। এরপরে ভারতীয় অফিসারদের হাতে দায়িত্ব অর্পণ করে ইংল্যান্ড ফিরে যান সকল ব্রিটিশ অফিসার। অন্যদিকে মাত্র 500 টাকা হাতে ধরিয়ে দিয়ে ভারত থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় মান্নানকে। বিশ্বযুদ্ধের ময়দানে গেলেও কাউকেই চিরতরে শেষ করে দেননি মান্নান। তবে ওই সংঘাতে যোগ দেওয়ার আগে তাকে কিছু নির্দেশনা দেওয়া হয়। বলা হয়, কাউকে আঘাত করা যাবে না, কারো অর্থ কিংবা মালামাল লুট করা যাবে না, নারীদের সঙ্গে খারাপ আচরণও করা যাবে না। এদিকে সেই সময়ে সৈনিক হওয়ার আনন্দ বুকে নিয়ে ঘুরলেও তার প্রাপ্য মূল্য পাননি মান্নান। তাই মনের এক কোণে রয়েছে কিছু হতাশাও। তাই নিজের পাওনা টাকা পেতে ব্রিটিশ রানী বরাবর দরখাস্ত লিখেন এই প্রাক্তন সৈনিক। পরে ব্রিটিশ হাইকমিশনারের মাধ্যমে কিছু টাকাও পান। কিন্তু পরে ফের আটকে যায় তার ভাতার টাকা। দীর্ঘ বিরতির পর সম্প্রতি আবারও শুরু হয়েছে মান্নানের নিয়মিত ভাতা। মাসে 8,000 টাকা হিসেবে 4 মাসে মোট 32,000 টাকা হাতে পেয়েছেন তিনি, যদিও এই টাকা বর্তমান বাজারে অতি নগণ্য। সাদাকালো নিউজ।